সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, অনেক গণমাধ্যমে এর নিউজও করা হয়, অনেকে আবার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ বলছেন এভাবে বাচ্চাকে মারা ঠিক না, আবার কেউ বলছেন এভাবে কেউ বাচ্চাদের পড়ায় নাকি, কেউ আবার জানতে চেয়েছেন শিশুটি কে। গত শনিবার ভিডিওটি শেয়ার করেছিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও শেখর ধাওয়ান। ভিডিওটি শেয়ার করার পরপরই ইন্টারনেট দুনিয়ায় তা ছড়িয়ে যায়, কিন্তু কোনোভাবে জানা যায়নি ভিডিওটিতে থাকা শিশুটির পরিচয়। অবশেষে জানা গেল শিশুটির পরিচয়। শিশুটি ইন্ডিয়ান টিভি শো ভয়েস অফ ইন্ডিয়া খ্যাত জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক তোশি ও সারিফ সাবরির ভাগ্নে। শিশুটির নাম হায়া। এ বিষয়ে তোশি ও সারিফ তাদের ফেসবুক পেজে এক ভিডিওতে বলেন, হায়া আমাদের পরিবারের অত্যন্ত আদরের মেয়ে ও অনেক জেদি। বিরাট বা ধাওয়ান আমাদের পরিবার বা হায়া সম্পর্কে জানে না, ওর বয়স মাত্র 3 বছর। ওকে ছেড়ে দিলেও খেলতে শুরু করবে, শুধু খেললে পড়াশোনা কিভাবে করবে। তোশি আরো বলেন, ভিডিওটি একজন মা তার সন্তানের জেদ কতটা তা তার স্বামীকে দেখানোর জন্য করেছিল। ওই কান্নাকাটি শুধু সেই মুহূর্তের জন্যই হয়েছিল, তাই আমাদের দুজনের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ থাকবে এই বিষয়টি এখানে শেষ করার জন্য। আপনারা হায়ার ভালো চান, ওর জন্য দোয়া করবেন।